ভারতের অতীব সুন্দর বনভূমি অঞ্চলগুলির মধ্যে একটি হলো সোলার ফরেস্ট। এখানকার গাছপালা ঘেরা বনভূমির পাশে থাকা তৃণভূমি যে মোজাইক নকশা তৈরি করেছে তা এক অপার্থিব সুন্দর। পাহাড়ি উপত্যকায় তৈরি হওয়া স্কাই আইল্যান্ড দেখলে চোখ জুড়িয়ে যায়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জানা অজানা রহস্যে রোমাঞ্চিত আনপ্লাগ টুক টিউবে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা আজ জানব এই অদ্ভুত সুন্দর সোলার ফরেস্টকে নিয়ে। দক্ষিণ ভারত কিভাবে এই সোলার ফরেস্ট ছাড়া অচল, জানতে হলে এই ভিডিওটি পুরো মন দিয়ে দেখুন। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে আমাদের উৎসাহ দিন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ভারতীয় উপমহাদেশের দক্ষিণ দিকে অর্থাৎ দক্ষিণ ভারতের পশ্চিম ঘাট পর্বতমালার ঘেঁষা বেশ কিছু পার্বত্য অঞ্চল যেমন নীলগিরি, আন্নামালাই, মুন্নার, পালনি, মেঘমালায়, অগস্তমালায় এর উপরের দিকে এই বনভূমির বিস্তার। মূলত সমুদ্র তল থেকে 2000 মিটার উঁচুতে অবস্থান এই বনভূমির। তামিল শব্দ সোলাই বা কোলাই থেকে সোলা শব্দের উৎপত্তি, যার অর্থ হল উপবন। ক্রান্তীয় পার্বত্য অঞ্চলের এই বনভূমি তৃণভূমি মিলিয়ে এক অদ্ভুত রূপ ধারণ করেছে। এই বনভূমি হলো তৃণভূমি দ্বারা জায়গায় জায়গায় বিচ্ছিন্ন। পৃথিবীর আর অন্য কোথাও এরকম বনভূমি দেখা যায় না। এরকম অদ্ভুত ভূমি গড়ে ওঠার পেছনে অনেকগুলো যুক্তি আছে। প্রথমত, তৃণভূমি ও বনভূমির এই একসাথে সহবস্থান এখানে বসবাস করতে থাকা আদিম উপজাতিরা নিয়ন্ত্রণ করে। তারা নিয়মিত আগুনে পুড়িয়ে তৃণভূমিকে বিস্তার করে। দ্বিতীয়ত, আবার কেউ বলেন ক্রমাগত দাবানলের জন্য পাহাড়ের মাথায় কোনো গাছ জন্মাতে পারে না, দুটি পাহাড়ের মাঝের উপত্যকায় বনভূমি দেখা যায়। তৃতীয়ত, অন্য আরেক মতে পাহাড়ের উপরে থাকা প্রচন্ড কুয়াশা গাছের বৃদ্ধির সহায়ক নয়, তাই সেখানে তৃণভূমি দেখা যায়। সম্প্রতি এই বনভূমির মাটি পরীক্ষা করে দেখা গেছে মানুষ সেখানে পা দেওয়ার হাজার হাজার বছর আগে এরকম বনভূমি তৈরি হয়েছে। বছরে প্রায় 200 থেকে 250 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয় এখানে। বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে প্রায় 25 ধরনের গাছ নীলগিরি সোলার ফরেস্টের পার্বত্য অঞ্চলে পাওয়া যায়। মেহগনি, হিমালয়ান রডোডেন্ড্রন, বিশপ উড এই অঞ্চলে প্রধানত পাওয়া যায়। উত্তরের রডোডেন্ড্রন এখানে পাওয়া এক আশ্চর্যজনক ব্যাপার। এখানকার বায়োডাইভার্সিটি ইউনিকনেসের জন্য এখানে অনেক রকম পশু পাখির দেখা মেলে। নীলগিরি তাহের নামক এক ধরনের ছাগল ও গর নামে বাইসন জাতীয় বেশ বড় আকারের গরু পাওয়া যায়। উড স্নেক নামক এক ধরনের বিষাক্ত সাপ ও 300 বেশি প্রজাতির পাখির দেখা মেলে এখানে। বাঘ, চিতা ও বন্য কুকুরকে একসঙ্গে এই অঞ্চলে পাওয়া যায়, যা একরকম বিরল ঘটনা। 2012 সালে এই বনভূমির সাথে যুক্ত পশ্চিমঘাট পর্বতমালাকে ইউনেস্কো থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে জীব বৈচিত্র্যের জন্য। তাছাড়াও এই বনভূমির সাথে যুক্ত অনেকগুলি বায়োস্ফিয়ার রিজার্ভ ও ন্যাশনাল পার্কও আছে, যেমন নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, মুখর্থি, পাম্বাদন, কদরমুখ ন্যাশনাল পার্ক। সোলার ফরেস্ট নীলগিরি পর্বতের সমস্ত জলধারা তথা দক্ষিণ ভারতে অনেক নদীর জল সরবরাহ ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সোলার ফরেস্টের মাটি জল ধারণ করার ক্ষমতা অনেক বেশি হওয়ায় দক্ষিণ পশ্চিম ও উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে তৈরি হওয়া বৃষ্টির জল দিয়ে অনেকগুলো ধারা ভবানী নদীর উৎপত্তি ঘটায়। এই ভবানী নদী কিছু দূর যাওয়ার পর কাবেরী নদীর সাথে মেশে এবং কাবেরী নদীর জল সরবরাহ ঠিক রাখে। দক্ষিণ ভারতের এক গুরুত্বপূর্ণ নদী হলো এই কাবেরী নদী। 1840 খ্রিস্টাব্দে ব্রিটিশরা সোলার ফরেস্টে অস্ট্রেলিয়া থেকে আনা ইউক্যালিপটাস অ্যাকাশিয়া জাতীয় গাছ রোপণ করতে শুরু করে। 1891 সালে অস্ট্রেলিয়া থেকে নিয়ে এসে পাইন সাইপ্রাস জাতীয় গাছ ফের রোপণ করে। এরপর অবৈজ্ঞানিকভাবে পাহাড় কেটে যথেচ্ছভাবে চা চাষ শুরু হয়।
সোলার ফরেস্টের গাছেদের বৃদ্ধির হার অনেকটাই কম এবং উপযুক্ত পরিবেশের একটু এদিক ওদিক হলেই বীজ থেকেও গাছ হয় না। তাই এই নতুন প্রজাতির গাছেরা সোলার ফরেস্টকে গ্রাস করতে শুরু করেছে, যা এই ফরেস্টের অস্তিত্বের সংকটের অন্যতম কারণ। এখান থেকে পাওয়া গাছগুলোর কাঠের বাণিজ্যিক মূল্য না থাকায় গাছ কেটে পরিষ্কার করে চাষাবাদ শুরু করা হয়েছে। হিল স্টেশন তৈরি এই বনভূমি ধ্বংসের অন্যতম কারণ। পাহাড়ের উপত্যকায় মনোরম পরিবেশের জন্য টুরিস্ট স্পটের রমরমা বেড়েছে। উটি, মুন্নার, কুর্গ, মেঘমালাই হিল স্টেশনগুলির এদের মধ্যে উল্লেখযোগ্য। হিল স্টেশনের বাড়বাড়ন্তের জন্যই জঙ্গল কেটে সাপ করা হচ্ছে। খনিজ পদার্থ যেমন বক্সাইট, জিপসাম, গ্রানাইট খনন ও জলবিদ্যুৎ উৎপাদনে এই অঞ্চলের ভূমিকা গুরুত্বপূর্ণ। তার জন্য যথেচ্ছভাবে বনভূমি ধ্বংস করা হচ্ছে। সোলার ফরেস্ট হলো আমাদের কাছে দেওয়া প্রকৃতির এক অন্যতম সেরা গিফট, কিন্তু আমরা এর গুরুত্ব বা দাম দিতে পারিনি, তাই বনভূমিটি আজ সংকটে। বনভূমিটি ধ্বংস হয়ে গেলে দক্ষিণ ভারতে তীব্র জলকষ্ট দেখা দিতে পারে। এইসব কথা ভেবে সরকারের তরফ থেকে ওখানকার আদিবাসীদের রান্নার জন্য গ্যাস সিলিন্ডার দেওয়া হয়। কেরালা সরকার ওখান থেকে গাছ লাগানোর কাজ করে প্রতি বছর। আমাদের আশা, বনভূমিটি আবার সমহিমায় ফিরে এলে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি দক্ষিণ ভারতে জলের অভাব অনেকটাই মিটবে। তো বন্ধুরা, আপনারা কেউ সোলার ফরেস্ট ঘুরে এসে থাকলে অথবা সোলার ফরেস্ট নিয়ে আরও কিছু জানলে কমেন্ট করে অবশ্যই জানান। লাইক, শেয়ার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।